ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চন্দরিয়া বটতলায় রাত্রিকালীন টি-10 নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া বটতলা নবীন সংঘের আয়োজনে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিবাদ্য স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার দিবাগত রাতে। ফাইনাল খেলায় মল্লিকপুর ক্রিকেট একাদশকে 6 উইকেটে হারিয়ে দক্ষিণ খালপাড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তোবারক হোসেন। খেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শফিউল আলম, সিয়াম, আরিফুল, গালিব ও সজীব। খেলা পরিচালনা করেন মোহাম্মদ রেজাউল করিম ও আরিফুল ইসলাম। খেলার ধারাভাষ্যকার মাজিদুর রহমান ও আনোয়ার হোসেন জানায়, খেলায় নকআউট ভিত্তিতে মোট 8টি দল অংশ নেয়। দলগুলো হলো এইচপি একাদশ, দক্ষিণ খালপাড়া একাদশ, চন্দরিয়া দক্ষিণ হাজিপাড়া একাদশ, চন্দরিয়া ঈদগাঁও একাদশ, বচ্চুনা সড়কপাড়া একাদশ, তালতলা একাদশ, মল্লিকপুর ক্রিকেট একাদশ এবং বটতলা নবীন সংঘ। ফাইনাল খেলায় মল্লিকপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 7 ওভারে 6 উইকেটের বিনিময়ে 50 রান সংগ্রহ করে, অপরপক্ষে দক্ষিণ খালপাড়া একাদশ ব্যাট করতে নেমে 6 ওভার খেলে মাত্র 4 উইকেটের বিনিময়ে 54 রান তুলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাত 9টায় শুরু হয় এই টুর্নামেন্ট, রাত 2:30 শেষ হয়। খেলা শেষে রাত 3টায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। খেলায় বহু দর্শকের সমাগম ঘটে। খেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াকে গেস্ট অফ অনার মর্যাদা প্রদান করা হয়। খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুস সবির শফিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন এবং শেষ পর্যন্ত থাকেন মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ তফিজুল ইসলাম, মোহাম্মদ রশিদুল ইসলাম সহ অনেকেই। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। শীতের শুরুতে গ্রামীণ এলাকাটিতে নতুন আমন ধান বাড়িতে এসেছে, তাই তো ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা। তাছাড়া ইউপি নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, সম্ভাব্য মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা এরকম খেলাধুলা ও নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রার্থিতার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতি বছর শীতের শুরুতে এই রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট এলাকায় একটি বিশেষ আনন্দের বার্তা বয়ে আনে। এই দিন এলাকার প্রতিটি বাড়ি মেহমানে ভরে যায়। আনন্দের তালে তালে ঘরে ঘরে তৈরি হয় বহু রকমের শীতের পিঠা। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কানে মাফলার ও শরীরে গরম কাপড় জড়িয়ে খাওয়া দাওয়া শেষ করে খেলা দেখতে চলে আসেন। প্রথমে হাজারো দর্শকের জয়ধ্বনিতে মেতে ওঠে মাঠ সহ সারা এলাকা। রাত্রি বাড়ার সাথে সাথে দর্শক কিছুটা কমতে থাকে, তবুও শেষ অবধি খেলা দেখতে উপস্থিত থাকেন অনেক দর্শক। ব্যাটসম্যান 5